আসসালামু আলাইকুম। সুপ্রিয় অভিভাবক, শুভাকাঙ্ক্ষী ও আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে মনোহরদি অনলাইন স্কুলে দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও স্বাগতম ও ঈদ মোবারক জানাচ্ছি। নিশ্চয়ই তোমরা ভালোভাবে ঈদ এনজয় করেছো বন্ধুরা, স্বাস্থ্যবিধি মেনে তোমরা ঈদ পালন করেছো। এই জন্য সবাইকে মনোহরদি অনলাইন স্কুলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ ইলিয়াস সরকার, বরাবরের মতোই সিনিয়র সহকারী শিক্ষক মনোহরদি গভর্নমেন্ট পাইলট মডেল উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে যে পাঠটি নিয়ে উপস্থিত হয়েছি সে পাঠটি হচ্ছে নবম দশম শ্রেণীর এবছর যারা ম্যাট্রিক পরীক্ষা দিবে, এসএসসি পরীক্ষা দিবে, বিষয় উচ্চতর গণিত অধ্যায় ৮ থেকে আমার আলোচ্য সূচিতে আছে জ্যামিতিক ও ত্রিকোণমিতিক পদ্ধতিতে কোন পরিমাপের একক। লক্ষ্য করো, জ্যামিতিক ও ত্রিকোণমিতিক পদ্ধতিতে কোন পরিমাপের একক কি আজকে আমরা এটি জানব, এবং চতুর্ভাগ যাকে ইংরেজিতে বলে কোয়াড্রেন্ট, এই চতুর্ভাগ সম্পর্কে আমরা আজকে জানব। যদিও তোমরা এগুলো অনেকেই জানো যারা দশম শ্রেণীতে পড়ো, নবম দশম শ্রেণীতে পড়ো, উচ্চতর গণিত নিয়ে পড়াশোনা করছো, তাদের জ্যামিতিক সম্পর্কে যথেষ্ট ভালো বেসিক থাকা প্রয়োজন। এবং আমি এটা বিশ্বাস করি যে যারা উচ্চতর গণিত নিয়ে পড়াশোনা করছো তারা অবশ্যই জ্যামিতির খুঁটিনাটি, যে সমস্ত অনুসিদ্ধান্তগুলো আছে, উপপাদ্যগুলো আছে, স্বতঃসিদ্ধ আছে, এগুলো তোমরা জানো, বিদায় তোমরা উচ্চতর গণিত বিষয়টি তোমরা চয়েস করেছ। তো সেই বিশ্বাস রেখে আমি আজকে আমার শ্রেণী পাঠদান শুরু করতে যাচ্ছি। তো চতুর্ভাগের পরে আছে ধনাত্মক ও ঋণাত্মক কোণ সম্পর্কে আমরা জানব, তারপরে আমরা জানব ধনাত্মক ও ঋণাত্মক কোণ, ঋণাত্মক কোণের মান নির্ণয়, ধনাত্মক ও ঋণাত্মক কোণের মান নির্ণয়, তো এগুলো আমরা জানব। তো সুতরাং আমি বলতেই পারি কোণের মান নির্ণয়। আবারও সবাইকে মনোহরদি অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি এবং ঈদ মোবারক জানাচ্ছি। জানিয়েই আমি আমার মূল পাঠে চলে যাচ্ছি, তো দেখতে থাকুন। তার আগে আমি একটু দেখে নিচ্ছি আমার লাইভটি কী অবস্থা। একটু রেসপন্স করবেন, আপনারা ক্লাসগুলো শেয়ার করে দেবেন যাতে এই দুর্যোগময় পরিস্থিতিতে সকল বাচ্চারা এই ক্লাসটি পেয়ে যায়। ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জন্যে আপনারা শেয়ার করে দেবেন। আমরাও কিন্তু কাজ করছি সকলের জন্য, এই ক্লাস সারা দেশের মানুষ দেখছে, বিশ্ববাসী দেখছে। তো যেহেতু আমরা অনেক কষ্ট করে এমন একটি মাধ্যম বেছে নিয়েছি যাতে করে খুব সহজেই আপনাদের কাছে আপনার বাচ্চার প্রয়োজনীয় যে ক্লাসগুলো, সেই ক্লাসগুলো পৌঁছে দেওয়ার জন্য আমরা একটি মাধ্যম অবলম্বন করেছি, যেটি হচ্ছে লাইভ মাধ্যম। তো আমরা কষ্ট যেহেতু করেছি আপনার বাচ্চার জন্য, আপনি অন্য আরেকটি গার্ডিয়ানের বাচ্চার জন্য ক্লাসটি শেয়ার করে দেবেন যাতে সবাই ক্লাসটি উপভোগ করতে পারে, সবাই উপকৃত হতে পারে। এটি হচ্ছে দেশপ্রেম। দেশপ্রেমে আসলে আমরা ইচ্ছা করলে অংশগ্রহণ করতে পারি। মুক্তিযুদ্ধের সময় যারা অংশগ্রহণ করেছে, দেশকে স্বাধীন করেছে, আমরা বেঁচে থাকলে হয়তো আমরাও অংশগ্রহণ করতাম, কিন্তু মুক্তিযুদ্ধ কিন্তু প্রতিনিয়তই আমরা করছি, দেশের জন্য করছি, সংগ্রাম করছি, ঠিক আছে। তো আপনিও ইচ্ছা করলে দেশের প্রয়োজনে, দেশের স্বার্থে, এই দুর্যোগময় মুহূর্তে নিজেকে
एक जन मुक्तिजोद्धा हिसाब से उपस्थापन करते पारें छोट एक काजेर माध्यमे लाइव क्लासे अंशग्रहण करें आमादेरके सहयोगिता करें क्लासगुलो शेयर करे दें एवं सबाइके देखार सुयोग करे दें आमादेरके उत्साहित करुन आरो भालो भालो क्लास उपहार जाते आमरा दिते पारी उपस्थापन करते पारी आर आमादेर जोन्नो दोआ करबें आमरा दोआ करछि आपनारा जाते भालो थाकें आपनादेर बाच्चा छेले मेये निये सुस्थ स्वाभाविक थाकें স্বাস্থ্যবিধি মেনে চলেন সেই প্রত্যাশা রেখে আজকের শ্রেণীপাঠ শুরু করতে যাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রথমে আমার আলোচ্য সূচিতে আমি রেখেছি যে কি রেখেছি আলোচ্য সূচিতে জ্যামিতিক ও ত্রিকোণমিতিক পদ্ধতিতে কোন পরিমাপের একক। তো তোমরা জানো শিক্ষার্থী বন্ধুরা, কোনো কিছুর পরিমাণ নির্ধারণ করতে গেলে একটা আদর্শ বা ইউনিটের প্রয়োজন, আদর্শ বা এককের প্রয়োজন। তোমরা যারা পদার্থবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছো তোমরা জানো যে মৌলিক একক সাতটি। তো একক কী? কোনো কিছুর পরিমাণ নির্ধারণ করার সময় তার সাথে যে একটি আদর্শ যোগ করা হয়, যেমন দৈর্ঘ্য পরিমাপ করতে গেলে দৈর্ঘ্যের সাথে আমরা কি করি, আমরা যদি একটি রেখা বা রেখাংশের দৈর্ঘ্য মেপে যদি বলি যে এটি হচ্ছে একটি রেখাংশ, এই রেখাংশটা হচ্ছে এর দৈর্ঘ্য এবি কত? ফাইভ। তো এবি সমান সমান কত? ফাইভ লিখলে তো হবে না। তো ফাইভের সাথে যদি কোনো বাচ্চাকে বলি যে এবি ইকুয়াল এবি এর দৈর্ঘ্য কত, তখন বাচ্চা বলবে যে ফাইভ মিটার। যদি বাচ্চাকে জিজ্ঞেস করা হয় এখানে মিটার কি, অনেক বাচ্চাই বলতে পারবে না। এখানে মিটারই হচ্ছে এই ফাইভের সাথে যোগ করে দেওয়া একটি আদর্শ বা একক। তো যে কোনো কিছু পরিমাপ করতে গেলে আমাদের কিসের প্রয়োজন হয়? এককের প্রয়োজন হয়। তাহলে ফাইভ মিটার, এখানে মিটার কি? মিটারই হচ্ছে ইউনিট, ইউএনআইটি, ইউনিট বা একক। মিটারই হচ্ছে ইউনিট বা একক। তাহলে বন্ধুরা আজকে আমরা কি পড়ব? জ্যামিতিক ও ত্রিকোণমিতিক পদ্ধতিতে কোন পরিমাপের একক। প্রথমে আমি যাব জ্যামিতিক পদ্ধতিতে কোন পরিমাপের একক। আমরা লক্ষ্য করি, দেখো প্রথমে জানব জ্যামিতিক পদ্ধতিতে কোন পরিমাপের একক, এটা আমরা জানবো। তো ভিউয়ার্স, আমি বলে নিচ্ছি, জ্যামিতিক পদ্ধতিতে আমরা যদি একটি সরলরেখার উপর অপর একটি সরলরেখা লম্বালম্বিভাবে দণ্ডায়ন করি তাহলে এখানে দুইটি কোণ উৎপন্ন হয়, এই প্রত্যেকটি কোণের পরিমাণ হচ্ছে 90 ডিগ্রি। তো জ্যামিতিক পদ্ধতিতে কোন পরিমাপের একক হচ্ছে ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি কী লেখা যায়? 90 ডিগ্রি সমান সমান 1 সমকোণ। 90 ডিগ্রি সমান সমান কী লেখা যায় বন্ধুরা? 1 সমকোণ। তাহলে 1 ডিগ্রি সমান সমান কী লেখা যায়? 1/90 সমকোণ। এ আমরা জ্যামিতিক পদ্ধতিতে কোন পরিমাপের একক পেয়ে গেলাম। আমি আবারও বলছি, জ্যামিতিক পদ্ধতিতে কোন এক সমকোণকে, এক সমকোণের পরিমাণকে কোন পরিমাপের একক ধরা হয়। তো এক সমকোণ মানেই হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রির পরিমাণ সমান আমরা কি পাবো? 1 ডিগ্রি পরিমাণ পাবো 1/90 সমকোণ।
ঠিক আছে, এ সম্পর্কে ডিটেলস আরেকটু আসে আমি আলোচনা করব। তারপর ওই এক ডিগ্রিকে সমান ৬০ ভাগে বিভক্ত করলে এর প্রতি এক ভাগকে বলা হয় এক মিনিট, ওই এক মিনিটকে আবার সমান ৬০ ভাগে ভাগ করলে তার এক ভাগকে বলা হয় সেকেন্ড। ওইটা নিয়ে আরেকটা ক্লাস আমি করার ইচ্ছা আমার আছে। তাহলে জ্যামিতিক পদ্ধতিতে কোন পরিমাপের একক হচ্ছে ডিগ্রি। তারপরে ত্রিকোণমিতিক পদ্ধতিতে কোন পরিমাপের একক, কোন পরিমাপের একক আসলে দুইটি, একটা হলো এক নাম্বার কোন পরিমাপের একক আমি লিখে নিই, কোন পরিমাপের একক দুইটি, ক ৬০মূলক পদ্ধতি, খ বৃত্তীয়, খ হচ্ছে বৃত্তীয় পদ্ধতি, বৃত্তীয়মূলক পদ্ধতি। তাহলে বন্ধুরা আমরা জানলাম কোন পরিমাপের একক হচ্ছে দুইটি, ক হচ্ছে ৬০মূলক পদ্ধতি, খ হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। তো কিছুক্ষণ আগে আমি যেটি বলেছি যে ৬০মূলক পদ্ধতিতে কোন পরিমাপের একক কি ডিগ্রি, ৬০মূলক পদ্ধতিতে কোন পরিমাপের একক হচ্ছে বন্ধুরা ডিগ্রি। তাহলে আমাদের এই ক জানা হয়ে গেল, এখন আমরা যেটা জানবো সেটি হচ্ছে বৃত্তীয় পদ্ধতিতে কোন পরিমাপের একক কি। বৃত্তীয় পদ্ধতিতে আমরা যদি একটি বৃত্ত অঙ্কন করি বন্ধুরা, একটি বৃত্ত যদি আমরা অঙ্কন করি, এই বৃত্তের ব্যাসার্ধ থাকবে, এই বৃত্তের কি থাকবে ব্যাসার্ধ থাকবে। তো কোনো একটি বৃত্তের এই ব্যাসার্ধ, ব্যাসার্ধ যদি হয় ২ মিটার বা ৪ মিটার ধরি, ব্যাসার্ধ যদি হয় ৪ মিটার বা ৪ সেন্টিমিটার, যে কোনো একটা জিনিস আমরা ধরতে পারি, ব্যাসার্ধ যদি ৪ সেন্টিমিটার হয়, এই বৃত্তের পরিধি থেকে এই ব্যাসার্ধের সমান অংশ যদি আমরা কেটে নিই, তাহলে এখানে একটি কোণ হচ্ছে, এই যে কোণ হচ্ছে, অর্থাৎ কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ বৃত্তটির কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় রেডিয়ান কোণ। ঠিক আছে, তাহলে আমরা কোন পরিমাপের একক পাইলাম কয়টি, দুইটি। ক হচ্ছে ৬০মূলক পদ্ধতি, ৬০মূলক পদ্ধতিতে এক সমকোণকে কোন পরিমাপের একক ধরা হয় যাকে আমরা বলি ডিগ্রি। ক্ষয়ে আছে কি বৃত্তীয় পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতিটা আমি খুব সহজেই তোমাদের বুঝিয়ে দিলাম, একটি বৃত্ত অঙ্কন করলে বৃত্তের ব্যাসার্ধ থাকবে, ব্যাসার্ধ যাহাই থাক না কেন, এই ব্যাসার্ধের সমান অংশ যদি পরিধি থেকে কেটে নেই, কেটে নেওয়ার পরে এখানে একটি বিন্দু পাওয়া যাবে, এখানে অ্যাবি হচ্ছে একটি চাপ, এই বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ ওই বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় বৃত্তীয় পদ্ধতিতে রেডিয়ান কোণ। ঠিক আছে, তো আমরা ৬০মূলক পদ্ধতিতে কোণের একক জানলাম ডিগ্রি, এবং বৃত্তীয় পদ্ধতিতে কোণের একক জানলাম হচ্ছে রেডিয়ান, যেমন ১ রেডিয়ান ১ রেডিয়ান এরকম এইভাবে লেখা হয়। ঠিক আছে, সি হচ্ছে রেডিয়ান, রেডিয়ান, তাহলে রেডিয়ান হচ্ছে বৃত্তীয় পদ্ধতিতে কোন পরিমাপের একক। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের অপশন ১ ক্লিয়ার। আমরা আলোচ্য সূচির ১ নম্বর শেষ করেছি ইতিমধ্যে, এখন আমরা যে কাজটি করব এটি খুব গুরুত্ব সহকারে যারা দেখবে তাদের ত্রিকোণমিতিক যে জটিলতা আছে এটা অনেকাংশেই কেটে যাবে। আমি প্রথমে একটি কাজ করতে চাই, আমি প্রথমে যে কাজটি করব
তারপরে আছে চতুর্ভাগ। আমি স্কেলের সাহায্যে এটা হোয়াইট বোর্ড খুব পিচ্ছিল, তোমরা সাবধানে ধরবে, ধরে তারপরে তোমরা কি করবে, একটি রেখা অঙ্কন করবে, একটি রেখা তোমরা এভাবে অঙ্কন করবে আমার মতো করে। তারপরে এটার মধ্যে লম্বালম্বিভাবে অপর আরেকটি রেখা তুমি অঙ্কন করবে, খুব সাবধানে করতে হবে বন্ধুরা। তো আমরা যদি এটা নাম দেই, ধরো এটা যদি এক্স ডট দেই অথবা অ্যাবি দিতে পারো তোমাদের খুশি মতো, যে স্যার এক্স ডট কেন দিল সেটা আমি অন্যভাবে বুঝাইতে পারি। অ্যাবি দাও তুমি, অ্যাবি এটা সি ডি, যেহেতু তোমাদের কোয়ারডেন্ট বোঝাবো আজকে আমি। তো বন্ধুরা আমি কি করছি, এখানে একটা বিন্দু দেই, ও বিন্দু, লক্ষ্য করো আমি প্রথমে একটি রেখা রেখাংশ নিয়েছি, আর যদি রেখা বলো তাহলে এটা এরো চিহ্ন দিতে হবে, আমি এরো চিহ্ন দিই, এটা সুবিধা মতো বর্ধিত করা যাবে, তুমি উপর নিচে বর্ধিত করতে পারবে যদি এরো চিহ্ন দেওয়া থাকে। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, অ্যাবি একটি রেখা, অ্যাবি রেখাটির উপর সিডি রেখাটি লম্বালম্বিভাবে ছেদ করেছে, এবং কোথায় ছেদ করছে, ও বিন্দুতে ছেদ করেছে। তোমরা জানো যে কোনো একটি বিন্দুর চতুর্দিকে কত ডিগ্রি কোণ থাকে, 360 ডিগ্রি কোণ থাকে, এখানে কত ডিগ্রি কোণ থাকে, 360 ডিগ্রি কোণ থাকে। বন্ধুরা একটি বিন্দুর চতুর্দিকে কত ডিগ্রি কোণ থাকে, 360 ডিগ্রি কোণ থাকে। তাহলে অ্যাবি সরলরেখার উপর যদি সোজাসুজিভাবে দণ্ডায়মান হয়, অর্থাৎ লম্ব রেখা, সিডি রেখা যদি লম্ব রেখা হয়, লম্ব রেখাও বলা যায়, সিডি রেখাকে পরস্পর ছেদী রেখাও বলা যায়। এখন তোমরা যদি প্রশ্ন করো যে স্যার এখানে আপনি তো বললেন যে অ্যাবি একটি রেখা আমি এঁকেছি এবং অ্যাবি রেখার উপর দিয়ে সিডি রেখাটি গেছে, এটা আমি বলেছি, তোমরা যদি প্রশ্ন করো যে স্যার আমি যদি প্রথমে সিডি রেখা আঁকি তার উপরে যদি অ্যাবি রেখা আঁকি, হ্যাঁ হবে, ওইটাও হবে ভিউয়ার্স, ওইটাও হবে। তাহলে দুইটি পরস্পর সিডি সরলরেখা যদি লম্বালম্বিভাবে ছেদ করে, এগুলো বিভিন্নভাবে ছেদ করতে পারে, এইভাবে ক্রস করতে পারে, এটাও কিন্তু দুইটা পরস্পর সিডি সরলরেখা। তাহলে আমি কি বল, শর্তটা কী দিছি, লম্বালম্বিভাবে ছেদ করতে হবে, দুইটি পরস্পর সিডি সরলরেখা কী করতে হবে, লম্বালম্বিভাবে ছেদ করতে হবে। তো লম্বালম্বিভাবে ছেদ করলে এই যে বললাম যে একটা বিন্দুর চতুর্দিকে কত ডিগ্রি কোণ থাকে, 360 ডিগ্রি কোণ থাকে বন্ধুরা, আমি বলেছিলাম। এখন 360 টাকাকে যদি আমরা 4 ভাগ করি, বা 360 ডিগ্রি কোণ বলছি আমি, 360 ডিগ্রি কোণ বলছি, এটা যদি 4 ভাগ করো, সমান 4 ভাগ করলে ফল কত হবে, রেজাল্ট হবে কত, 90। তাহলে এখানে প্রতিটি কোণের পরিমাণ কত হইল বন্ধুরা, 90 ডিগ্রি। তাহলে প্রতিটি কোণের পরিমাণ হইল 90 ডিগ্রি। তাহলে কী করলাম কাজটা প্রিয় ভিউয়ার্স, যে একটি বিন্দুর চতুর্দিকে 360 ডিগ্রি কোণ থাকে, এই 360 ডিগ্রি কোণকে যদি সমান 4 ভাগে ভাগ করা হয়, তাহলে প্রতি অংশে প্রতি ভাগে কি কত করে পড়ে, 90 ডিগ্রি করে পড়ে, প্রত্যেক ভাগে 90 করে পড়ে। তাহলে আমরা বলতে পারি এখানে একটি রেখার উপর বা একটি রেখার মধ্য দিয়ে অপর একটি রেখা যদি লম্বালম্বিভাবে ছেদ করে, তাহলে এখানে 4টি অংশ পাওয়া যায়। অংশগুলো এরকম, এটা যদি হয় ফার্স্ট অংশ, 4 ভাগ যেহেতু, তাহলে প্রথম চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগ, তাহলে এটাকে আমরা বলতে পারি দ্বিতীয় চতুর্ভাগ, এটা নাম্বার 2, দ্বিতীয় চতুর্ভাগ, তাহলে এটা আমরা কি বলবো, তৃতীয় চতুর্ভাগ,
এটাকে বলবো চতুর্থ চতুর্ভাগ। চতুর্থ চতুর্ভাগ, ঠিক আছে। আচ্ছা, চারটা চতুর্ভাগ আমরা পাইলাম। বন্ধুরা লক্ষ্য করো, আমি বলেছিলাম তোমাদের চতুর্ভাগ সম্পর্কে ধারণা দেব। এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগ। তা আমরা এখন কি করব, চতুর্ভাগ সম্পর্কে আমাদের ধারণা হলো, কি ধারণা হলো, প্রথম চতুর্ভাগে কোণের পরিমাণ হলো 90 ডিগ্রি, দ্বিতীয় চতুর্ভাগে কোণের পরিমাণ হলো 90 ডিগ্রি। তাহলে প্রথম চতুর্ভাগ আর দ্বিতীয় চতুর্ভাগে মিলে কি হবে, 90 আর 90 180। আবার এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ, এখানেও 90 ডিগ্রি কোণ আছে। তাহলে প্রথম চতুর্ভাগ থেকে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে এসে যদি আমরা এই দাগ পর্যন্ত আসি, তাহলে 90 90 90 3 9 27 270 ডিগ্রি কোণ হবে। তারপরে যদি চতুর্থ চতুর্ভাগে ঢুকে আমি আবার এই রেখায় এসে যদি আমি স্থির হই, থেমে যাই, তাহলে 90 কয়টা হলো, 4টা। তাহলে প্রথম 90, দ্বিতীয় 90, 90 90 180, 270 হইলো 360 ডিগ্রি। তাহলে আমাদের চতুর্ভাগ শেষ হলো বন্ধুরা। এখন আমরা ধনাত্মক, এখন আমরা পড়ব ধনাত্মক কোণ। কি পড়ব, ধনাত্মক কোণ। ধনাত্মক কোণ, ধনাত্মক মানে কি, পজিটিভ। ধনাত্মক কোণ বন্ধুরা আমি বলি, তোমরা জানো যে আসলে একটি কোণ তৈরি করতে গেলে কি লাগে, একটি রেখাংশ লাগে বা রশ্মি লাগে বা রেখা লাগে। ও যদি একটি রেখাংশ হয়, তাহলে যদি কোণটি এখান থেকে স্টার্ট হয়, স্টার্ট হয়ে যদি এক জায়গায় এসে থামে, তাহলে এখানে একটি কোণ উৎপন্ন হয়। এটা তোমাদের আগে দেখানো হয়েছে বন্ধুরা। তাহলে কোনো একটি কোণ উৎপন্ন হইতে গেলে তার কী লাগে, আদি অবস্থান লাগে। এখানে লক্ষ্য করো, আমি প্রথমে বলেছিলাম যে এবি একটি রেখা এবং সিডি একটি রেখা বলেছিলাম। তো রেখা বলার পরে এবি রেখার উপর দিয়ে যখন সিডি রেখা লম্বালম্বিভাবে ছেদ করলো, তখন এখানে এই রেখাগুলো কিন্তু আর রেখা থাকলো না, এই এবি রেখার এখানে কি হয়ে গেল, কাটা পড়লো। কাটা পড়ে যাওয়ার পরে দুইটা অংশ হইলো, একটা হইলো উবি অংশ আর একটা হচ্ছে উএ অংশ। আর সিডি রেখাটা কি হয়ে গেল, একটা হইলো উসি অংশ আর একটা হইলো উডি অংশ। তাহলে তোমরা জানো বন্ধুরা, এগুলো আমি আরও আগের ক্লাসে দেখাইছি, কোনো একটি রেখাকে যদি মাঝখান থেকে কেটে দেওয়া হয়, তাহলে এখানে দুইটা প্রান্ত বিন্দু পাওয়া যায়, ঠিক আছে। দুইটা প্রান্ত বিন্দু পাওয়া গেলে কি হয়, এই রেখা যদি দুই ভাগে ভাগ হয়ে যায়, তাহলে এর প্রত্যেকটা ভাগ হয়ে যায় এক একটি রশ্মি বন্ধুরা। তাহলে এখানে উবি হচ্ছে একটি রশ্মি। তো উবি যদি আদি অবস্থান হয়, কোনো কোণের যদি আদি অবস্থান বিন্দু যদি থাকে উবির মধ্যে, এবং ঘড়ির কাঁটা তোমরা জানো ঘড়ির কাঁটা কি হয়, বাম থেকে ডান দিকে ঘুরে, ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে যদি কোনো কোণ উৎপন্ন হয়, তাহলে সেই কোণকে বলা হয় ধনাত্মক কোণ বন্ধুরা। উবি অবস্থান থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে যদি কোনো কোণ উৎপন্ন হয়, তাহলে সেই কোণকে বলা হয় ধনাত্মক কোণ। মনে করো 120 ডিগ্রি একটি কোণ, তাহলে 120 ডিগ্রি কী কোণ, প্লাসের কোণ। তাহলে 120 ডিগ্রির মধ্যে কী আছে, 90 ডিগ্রি আছে, যোগ আছে কত, 30 ডিগ্রি। তাহলে এই উবি আদি অবস্থান থেকে আমরা যদি এই উসি রেখার মধ্যে যাই, তাহলে পেয়ে যায় 90।
30 ডিগ্রির জন্য আবার কি করতে হবে এই গড়ে ডুবতে হবে তাহলে এখানে যে কোণটি হলো এটি হলো 120 ডিগ্রি কোণ এখন আমরা লক্ষ্য করো বন্ধুরা আমরা একটি ধনাত্মক কোণ আমরা একটি ধনাত্মক কোণের অবস্থান আমরা জানব একটি ধনাত্মক কোণের অবস্থান জানব আচ্ছা মনে করো একটি কোণ হচ্ছে চারশো পঁচাত্তর ডিগ্রি কোণটি কোন চতুর্ভাগে আছে এটা তোমাদের এমসিকিউতে পরীক্ষাতে আসতে পারে আমরা এখন এটা জানব তো এটা জানতে গেলে একটা কৌশল অ্যাপ্লাই করতে হবে এখানে এটাকে 90 দিয়ে ভাগ করতে হবে 90 দিয়ে ভাগ করলে দেখবা রেজাল্ট হয় কত 5 নং 45 ঠিক আছে 5 নব্বইয়ে 5 নং 45 450 ডিগ্রি আর থাকে কত এখানে থাকে কত 75 25 ডিগ্রি তাহলে কী হলো ব্যাপারটা 450 আবার কী করতে পারি দেখো 90 5টা গুণ করলাম পরে যোগ করলাম কত 25 তাহলে 5টা 90 দেখো গড়ির কাঁটার বিপরীতে ঘুরলে ধনাত্মক কোণ হয় এখানে গেলাম 1টা 90 2টা 90 3টা 90 4টা 90 90 হয়ে গেল 1 2 3 4 আমাদের 90 কয়টা 5টা তাহলে আরেক গড় যাইতে হবে এই যে 5টা 90 তারপরে কত আছে 25 ডিগ্রি কোণের জন্য এখানে যেতে হবে তাহলে এখানে যে কোণটা হয় এটাই হইলো তোমার কি চতুর্ভাগটি একবার ঘূর্ণন করে এসে সে কোথায় গেল 475 ডিগ্রি কোণের জন্য কোথায় গেল সে দ্বিতীয় চতুর্ভাগে তাহলে এমসিকিউ অবজেক্টিভ প্রশ্নে যদি আসে 475 ডিগ্রি কোণ কোন চতুর্ভাগে আছে এটা তোমাদের এইভাবে হিসাব করে বলতে হবে এটি দ্বিতীয় চতুর্ভাগের মধ্যে আছে তো এখন আমরা একটা কাজ করব এই 475 ডিগ্রি কোণ যদি ঋণাত্মক কোণ হয় তাহলে তার অবস্থান আমরা জানব বন্ধুরা কোথায় আছে এগুলো খুব সহজ এবং সহজেই তোমরা হয়তো বুঝে ফেলেছ তো এখন আমরা ঋণাত্মক কোণ সম্পর্কে ধারণা নেব তো ঋণাত্মক কোণ আগে জানতে হবে আমরা কিভাবে পাই কোত্থেকে পাই এটা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি হ্যাঁ ধনাত্মক কোণ হয়ে গেছে বন্ধুরা এখন কি করব ঋণাত্মক তাহলে ঋণাত্মক কোণ হয়ে গেল আর এটা হবে নেগেটিভ আমি প্রথমে বলে নেই ঋণাত্মক কোণ ধনাত্মক কোণের ক্ষেত্রে আমি বলেছিলাম যে উবি যদি কোণের আদি অবস্থান হয় তাহলে ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে তার বিপরীত দিকে ঘুরে যে কোণ উৎপন্ন হয় সেই কোণকে বলা হয় ধনাত্মক কোণ এবং আমি 475 ডিগ্রি একটি কোণের অবস্থান আমি তোমাদেরকে ইতিমধ্যে দেখাইছি তোমাদের বইয়ের 149 পৃষ্ঠা পেজ কত 149 149 পৃষ্ঠার মধ্যে 1 2 3 4 4টা কাজ দেওয়া আছে এটা তোমরা বাসায় করবে এটা বাড়ির কাজ 149 পৃষ্ঠার মধ্যে 4টা কোণের পরিমাণ দেওয়া আছে তোমরা এদের অবস্থান চিত্র এঁকে তারপরে বাড়ির কাজ করে রাখবে স্কুল খোলা হইলে তোমাদের স্যারদেরকে দেখাইবে স্যাররা এগুলো মূল্যায়ন করে দিবে আর ইচ্ছা করলে আমার মেসেঞ্জার পেজেও তোমরা কাজ করে বাড়ির কাজগুলো দেখাইতে পারো বন্ধুরা যদি তোমাদের সদ ইচ্ছা থাকে আর কি তো এখন আমরা জানব ঋণাত্মক কোণ তো ধনাত্মক কোণের বেলায় বলেছিলাম ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরতে হবে এখন ঋণাত্মক কোণ হচ্ছে ঘড়ির কাঁটা যেদিকে মুভ করে ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে ওই দিকে ঘুরে যে কোণ উৎপন্ন হয় তাকে বলা হয় ঋণাত্মক কোণ বন্ধুরা তাহলে আবার কোণের আদি অবস্থান বিবিন্দু থেকে যদি ঘড়ির কাঁটার দিকে এই দিকে ঘুরে যদি কোনো কোণ উৎপন্ন হয় তাহলে সেই কোণকে বলা হবে ঋণাত্মক কোণ মনে করো
এটা 200 কত ডিগ্রি কোণ 10 ডিগ্রি কোণ তাহলে এই গরীর কাটার দিকে ঘুরে এই উ বি আদি অবস্থান থেকে এখানে আসলে 90 ডিগ্রি এই উ ডি থেকে আবার এখানে আসলে 90 ডিগ্রি তাহলে 90 আর 90 কত 180 সাথে আরো 30 যোগ করলে কত হয় এই ঘরে আমরা ঢুকে যাই তাহলে এখানে যে কোণটি হয় সেটা হলো এটা কি হবে মাইনাস মাইনাসের 210 ডিগ্রি কোণ হয়ে গেল বন্ধুরা ঠিক আছে এখন ওই যে বলছিলাম যে কত জানি 475 ডিগ্রি কোণ মাইনাসের এই কোণটা এটা কোন চতুর্ভাগে আছে এটি আমরা দেখাবো এখন এটা আমরা দেখাবো তো তার আগে কি করতে হবে এটাকে দেখো মাইনাস 590 590 মাইনাস হলে কত 25 ডিগ্রি তাহলে কি হয় 5 9 45 450 ডিগ্রি কোণ আর হলো 25 ডিগ্রি কোণ তোমরা ইচ্ছা করলে মাইনাস কমন নিতে পারো তাহলে 5 × 90 ডিগ্রি প্লাস হলো 25 ডিগ্রি তাহলে মাইনাসের জন্য আমরা কি করব গরীর কাঁটা যেদিকে যায় সেই দিকে আমরা যাব কত করে যাব 590 তাহলে আমরা যাব এই 190 290 390 এই যে 490 দেখো 1 2 3 4 90 আর এই যে এখানে একটা 90 কয়টা হলো 5টা তারপরে আছে কত 25 25 এর জন্য আবার এই ঘরে ঢুকতে হবে তাহলে এখানে যে কোণটা হইল এই যে কোণটা হইল এটা কোন চতুর্ভাগে আছে তৃতীয় চতুর্ভাগে আছে এর আগে আমরা দেখাইছিলাম কি ধনাত্মক কোণের বেলায় 475 ডিগ্রি কোণ কোন চতুর্ভাগে ছিল দ্বিতীয় চতুর্ভাগে ছিল বন্ধুরা এখন ঋণাত্মক কোণের বেলায় আমরা কি পাইলাম 590 কোন দিকে যাইতে হবে যেহেতু ঋণাত্মক চিহ্ন দেওয়া আছে গরীর কাঁটা যেদিকে যায় সেই দিকে আমরা 590 গেলাম দেখো এক গড় দুই গড় তিন গড় চার গড় পাঁচ গড় 5 9 45 তার মানে 450 আর 25 ডিগ্রি কোণের জন্য এই ঘরে ঢুকতে হইতেছে আমরা তো আর পিছনে ব্যাক করতে পারবো না তো এই ঘরে ঢুকলে এটা কোন চতুর্ভাগ হয় তৃতীয় চতুর্ভাগ তোমাকে যদি বলে -475 কোনটি কোন চতুর্ভাগে অবস্থিত তোমার উত্তর হবে কোনটি তৃতীয় চতুর্ভাগে অবস্থিত এখন এদের মান যদি তোমাকে বের করতে বলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মান যদি বের করতে বলে শিক্ষার্থী বন্ধুরা দেখো যদি মান নির্ণয় করতে বলে তাহলে তোমরা খুব সহজেই আমি এই এক আর একটা দিয়ে দেখাই আমি শেষ করে দিচ্ছি যদি মান নির্ণয় করতে বলে তাহলে তোমরা কি করবে মান নির্ণয় করতে বললে তোমরা যে কাজটি করবে আমি এগুলো মুছে দিই তো ঋণাত্মক কোণের বেলায় ঋণাত্মক কোণে তোমাদের বইয়ের মধ্যে দেখো 149 পৃষ্ঠা এটা বাড়ির কাজ কিন্তু একটা দিছি ধনাত্মক কোণের বাড়ির কাজ পেজ 149 এর কাজ আছে কিন্তু 149 পৃষ্ঠার মধ্যে ঋণাত্মক কোণের কাজও আছে ধনাত্মক কোণের কাজও আছে এগুলো তুমি বাসা করে তোমার টিচারকে দেখাবে তো যদি মান নির্ণয় করতে চাই আমি খুব অল্প সময় শেষ করে দিচ্ছি আমার সময় শেষ হয়ে গেছে মনে করো 480 ডিগ্রি কোণ এর মান কত তাহলে তোমাকে যে জিনিসটা করতে হবে এটা লেখা যায় 590 450 যোগ কত 30 ডিগ্রি তুমি পাঁচবার ঘুরো একবার ঘুরলে হয় চারটা চতুর্ভাগ পাঁচবার আর এ ঘরে ঢুকবা তাহলে এটা কত ডিগ্রি কোণ 30 ডিগ্রি কোণ যদি এখানে সাইন লেখা থাকে যদি সাইন লেখা থাকে ঠিক আছে সাইন 480 ডিগ্রি কোণ কত তার মানে কি তাহলে কি হইতে আছে সাইন 480 ডিগ্রি তো এটা বুঝতে হলে তোমাদের এখানে কিছু জটিলতা আছে এটার উপর আরেকটা ক্লাস আমি নেব কারণ একটা সূত্র আছে যে কোনো দেখো আমি বলে দেই অনুপাত n ইনটু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা এই সূত্রটা আগামী ক্লাসে আমি বোঝাবো আলোচনা করব তখন তোমরা যে কোনো অনুপাতের মান নির্ণয় করতে পারবে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ আমার সাথে ছিলে তো এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি
এবং তোমরা সবসময় মনোহর দিয়ে অনলাইন স্কুলের সাথেই থাকবে, কারণ এখান থেকে আমরা চেষ্টা করে থাকি তোমাদের প্রতি আমাদের ভালোবাসা সিম্পেথি, এবং আমরা চেষ্টা করে থাকি অত্যন্ত ভালো ভালো মানের কাজগুলো উপস্থাপন করার জন্য। তো আমাদের জন্য দোয়া করবে, তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলে ঘরেই থাকবে এবং মনোহর দিয়ে অনলাইন স্কুলের সাথেই থাকবে। আগামী ক্লাসে আবার দেখা হবে, সেই পর্যন্ত অপেক্ষায় থাকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমার শ্রেণী পাঠদান এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।